গুড আফটারনুন, তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক অনেক ভালো আছো। আর আমি এখন কিছুই করছি না, বসে আছি। আর এখন থেকে ভিডিওটা শুরু করলাম, আর অনেকদিন এভাবে ব্লগ করা হয় না। আমি দু তিন দিন আগের একটা, কালকে যে ব্লগটা দেখেছো সেটা দু তিন দিন আগের ছিল, আর পোস্ট করা হয়নি। আর এডিট করতে না মানে অনেকটা সময় লেগে যায়, মানে বেশি তো এডিট না, তাও যতটুকু করি আর কি, অনেকটা সময় লাগে এডিট করতে। তো যাই হোক, আর সরস্বতী পুজো তোমাদের কিরকম কাটলো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে। আর আজকে আমার চান টান সবকিছু কমপ্লিট হয়ে গেছে, এখন বাজে বেলা 1টা বেজে গেছে। আর আমরা এখন বসে আছি মেয়েকে নিয়ে, পুচকে এখানে খুব দুষ্টুমি করছে, বসে আছে এখানে। আর আমরা তো আগের দিনে ব্লগটা পোস্ট করি, তো আজকে হচ্ছে মানে আমার হিসাবে আজকে সরস্বতী পুজো, মানে তোমরা ভিডিওটা দেখছো পুজোর পরের দিন। তো যাই হোক, আর পুজোতে তো আর ঘোরা হবে না, কিন্তু একটা জিনিস ভালো, মানে পুজোর আগের দিন বৃষ্টিটা হয়ে গেছে, কিন্তু পুজোর দিন বৃষ্টি টিষ্টি কিছুই নেই। যারা ঘুরতে বেরোবে তাদের জন্য খুবই ভালো। আর ও তো ডিউটিতে চলে গেছে, আমার আর ঘুরতে যাওয়া হবে না, আমি ঘরে বসেই আনন্দ করছি একা একা মেয়েকে নিয়ে। আর চারিদিকে গান টান শোনা যাচ্ছে, আমার তো খুব আনন্দ হচ্ছে। দেখো আনন্দটা হচ্ছে মনের দিক থেকে, তাই না? ঘরে বসে আমি আনন্দ করছি, আর চারিদিকে অনেকে ছেলেরা পাঞ্জাবি পরে বেরোচ্ছে, আর মেয়েরা শাড়ি টাড়ি পরে, ছোট ছোট বাচ্চারাও শাড়ি পরে ঘুরতে যাচ্ছে। আমার পুচকিটা যদি বুঝতো, কথা বলতে পারতো, তাহলে বলতো মা আমি শাড়ি পরবো। ওর পুচি শোনা। আর হচ্ছে কি, একটু আগে দোতলায় নাকি পুজো করেছিল সরস্বতী পুজো, একটু আগে এসে প্রসাদ দিয়ে গেছে। প্রসাদটা দেখা যাবে এখান থেকে, এই দেখো টেবিলে দেখেছ প্লেটটা আছে প্রসাদটা। আর দেখো ভাগ্যে থাকলে সবই হয়, পুজোতে যেতে পারলাম না তাতে কি হয়েছে, প্রসাদ খেতে পারবো ঠাকুরের। তো ভালোই লাগছে, আমার ঘরে বসে খুব আনন্দ লাগছে। সকাল থেকে গান টান চারিদিকে শোনা যাচ্ছে, আর আমরা ঘরে বসে আছি 11টার দিকে আজকে চান টান সেরে নিলাম, কারণ পুজো তো, সেজন্য একটু তাড়াতাড়ি চান টান করে নিয়েছি। আর ঘরে তো খুব ঠান্ডা, দুদিন ধরে বৃষ্টি টিষ্টি হয়েছে, তো আর ভালো লাগছে না, সেই জন্য এখন একটু ছাদে যাব। তো তোমরাও চলো আমার সাথে ছাদে গিয়ে রোদে বসে বসে তারপর কথা বলবো। ছাদে চলে এলাম, আর পুচকিকে ওর গাড়িটাতে রেখেছি। দেখো কতটা দেখতে পাচ্ছ জানি না, রোদে আমি কিছুই দেখতে পাচ্ছি না, তাকাতেই পাচ্ছি না ফোনের দিকে। তো বসে আছি এখন, একটু রোদে বসে থাকবো। আর চারিদিকে গান টান বাজছে, আর এখানে মন্দিরেও ঢাক বাজছে, মনে হয় পুজো টুজো হচ্ছে। তো একটু রোদে বসে শরীরটা গরম টরম করে তারপরে চলে যাব ঘরে। শীতকালের দিন তো রোদে বসলে খুব দারুণ মজা লাগে। আর কম্বলটাও দেওয়া হয়নি, দেখি নিয়ে আসবো কম্বলটা তোমাদের সাথে কথা বলে। আর প্রসাদ দিয়েছি, একটুখানি খাবো, আর ওর জন্য একটু রাখবো, ওকে ফেলে আমার কিছুই খেতে ইচ্ছে করে না, একটু হলেও ওর জন্য রেখে দিই, প্রসাদ তো রাখবোই, কোনো কথা হবে না। তারপর পরে দেখা হবে। আর সকালবেলা ভাত খেয়েছিলাম, চিকেন রান্না করেছিলাম, ও খেয়ে গেছে আমিও খেলাম, তো পরে আবার দেখা হচ্ছে। হ্যালো বন্ধুরা, তোমরা কি করছো? আর সেই সকালবেলা একটুখানি ভিডিও করেছিলাম, আসলে এখন তো আর ব্লগ টক বেশি বানাই না, আর ডেলি ব্লগ তো ভুলেই গেছিলাম আমি যে সকালবেলা ভিডিও করেছিলাম। তারপরে এখন ভাবছি যে কাল সকালে কি পোস্ট করব, আর এখন রাতের খাওয়ার খেতে বসেছি, সারাদিন চলে যাচ্ছে, সে সারাদিন আর শেয়ার করার মতো কিছু পাইনি, আর আজকে কিছু শেয়ার করতেও পারিনি। আর এখন রাতের খাওয়ার প্রায় কমপ্লিট হয়ে গেছে, খাওয়ার বুঝেছো, হঠাৎ করে মনে পড়েছে। এই দেখো ওর খাওয়া দাওয়া পুরো শেষ, দেখো পুরো হাঁড়ি কড়াই নিয়ে বসে গেছে খেতে, আর হঠাৎ করে মনে পড়েছে যে ভিডিওটা তো করাই হয়নি। তো এতটুকুই, ওর ডিউটির থেকে আসলো, চা টিফিন খেলাম, তারপর এখন ভাত খাচ্ছি। এখন বাজে 10:40 বাজে। তো টাটা বাই বাই, আবার পরে দেখা হবে, গুড নাইট সবাইকে।